আমার পালের, আমি আদরে ওকে মানুষ ইয়ে করছি, খাওয়ান পড়াচ্ছি, নাম রেখেছি ডঙ্কার। গত বছর বিক্রি করতে পারিনি, এবার 3 বছর পার হয়ে গেল, বড় আশা ছিল বিক্রি করব। আকাঙ্ক্ষিত গ্রাহক না পাওয়ার দু একজন ড্রাইভার এসেছে, আমার 6 লক্ষ টাকা দাম বলছিল, 8 লক্ষ টাকা চেয়েছিলাম। 8 লক্ষ টাকারই গরু, যদিও গরুটা 30-32 মণ ওজন, তো সেই হিসাবে আমার ঢাকা নেওয়া সম্ভব হয় নাই, কোনো গ্রাহকও আসে নাই। তা আমি আশা করছি বিক্রি তো করতেই হবে, পানি সম্পদ বিভাগ অথবা সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি আমার এই গরুটা যে কোনোভাবেই বিক্রি করা যেত তাহলে আমি খুশি হতাম। আমি গত 2.5 বছর যাবত এই গরুটা একটু অনেক শখ করে লালন পালন করি, কিন্তু এবার করোনাজনিত কারণে আমার বাড়িতে একটা গায়ক আসেনি। আমি ভাবছিলাম যে গতবার যদি 2,20,000 টাকা হতে পারে, এবার 3,00,000-3,50,000 টাকা দাম হবে, কিন্তু কোনো গায়কই আমার বাড়িতে আসে না। দাদা, কোনো গায়ক আমার গরু দাম বল নাই। এক নম্বর গরু আমার খামারি আছে, যদি এবার না বিক্রিও করতে পারি, মাদক বাড়ি হওয়া যাবে। তো যাই হোক, আমি গরু সরকারের কাছে একটা আবেদন জানাচ্ছি, সরকার এই গরুতে ব্যবস্থা করে। এই বাড়ি উপরথানি বেশি এই করোনা যখন গায়ে গাইছে নাই, সেই আটেও নেওয়ার ইস না। আমি ব্যবসা বাণিজ্য করি, আমি নেওয়ার তো সুযোগ পাই না।